আসসালামু আলাইকুম, আমি ডক্টর মুজিবুর রহমান। আজকে আপনাদেরকে আমি বলবো যে কিভাবে আপনি জানবেন যে আপনার হেলদি পিএইচ। আমি এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম যে আপনাকে পিএইচ স্ট্রিপ লাগবে এটা জানার জন্য। এখন আমাদের ইউজ করতে হবে আমাদের থুতু, সালিবা এবং আমাদের ইউরিন, মানে ইউরিনকে বাংলায় পেশাব বলা হয়। এই দুটা জিনিস আমাদেরকে, দুইটা ম্যাটেরিয়াল আমরা ইউজ করবো এবং এটা ইউজ করবো। এর মধ্যে আমরা জানবো যে আমাদের বডির পিএইচটা কী। দেখেন এখানে অনেকগুলা কালার আছে দেখতেছেন, এবং উপরে লেখা আছে যে পিএইচ ভ্যালুগুলো। দেখেন একটু ভালো মতো দেখেন, পিএইচ ভ্যালু লেখা আছে। এবং এইখানে একটা জিনিস দেখবেন যে একটা কাগজ আছে, এই কাগজটা দিয়ে আপনারা বুঝতে পারবেন যে আপনার শরীরের পিএইচ কত, ব্লাডের পিএইচ কত। এইখানে একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের ব্লাডের পিএইচ হচ্ছে 7.38 থেকে, আমি সাধারণত বলি 7.35 থেকে 7.45, ধরেন অ্যাভারেজ মনে করেন 7.4। সালিবা হচ্ছে একটু অ্যালকালাইন, মানে ব্লাডের চেয়েও আরও অ্যালকালাইন, সালিবার পিএইচ একটু বেশি হবে, মনে করুন 7.8 এরকম থাকবে বা 7.7 এটি। আর আমাদের যে পেশাব ইউরিন, ইউরিনের পিএইচ একটু কম। কিছুর জন্য আপনারা জানেন যে আমাদের যে অ্যাসিড তৈরি হচ্ছে, অ্যাসিডিক এন্ড প্রোডাক্ট তৈরি হচ্ছে মেটাবলিজমের পরে, সেটা কিন্তু পেশাবের মাধ্যমে বের হয়। পেশাব ঘাম জিনিসটা মনে রাখবেন, এই দুইটা জিনিসের মাধ্যমে আমাদের মেটাবলিক যে অ্যাসিড তৈরি হচ্ছে ইন্টোলাইজ হয়ে সেগুলো বের হয়। এই জন্য ইউরিনের পিএইচটা একটু কম থাকবে। তবে এনি হয় ইউরিনের পিএইচটা আপনাকে থাকতে হবে 6.5 থেকে, সকালে মনে করেন 6.5, একটু বিকালে 7.5, এর মধ্যে যদি থাকে মনে করেন এটা আপনার হেলদি পিএইচ। আর সালিভার পিএইচটা আপনাকে থাকতে অলওয়েজ 7-এর উপর, ব্লু লাইনে। যদি আপনি সালিভার দেন এটা ব্লু হয়ে যাবে, ব্লু মানে কি আপনার পিএইচ 7-এর উপরে, এটি হয়তো বা 7.4, 7.5, 7.6 আপনি ই করবেন। যদি ব্লু না হয় আপনার সালিভার যদি দেন, যদি ব্লু না হয় তাহলে আপনি দেখতে হবে কোন আপনার পিএইচটা। যদি মনে করেন একটা আসছে, আরও 2 ঘন্টা ওয়েট করেন, ওয়েট করে আবার টেস্ট করেন, মানে থুতুটা আবার টেস্ট করেন, তখন আপনি বুঝতে পারবেন যে রিয়েল আপনার পিএইচটা কি আসলো। যদি দেখেন ব্লু না, এর মানে কি আপনার বডি অ্যাসিডিক, আপনাকে আপনার বডি অ্যালকালাইন স্টেজে আনতে হবে। এখন কীভাবে টেস্টটা করবেন, থুতুটা নেবেন মনে করেন খাওয়ার 2 ঘন্টা পরে বা সকালে এমটি স্টোমাকে যখন ঘুম থেকে উঠবেন, এটি করতে পারেন। আর যদি দিনের বেলা চেক করতে চান তাহলে খাবারের 2 ঘন্টা পরে মুখে থুতু জমাইবেন, জমাইয়া এরপরে ডোক গেলবেন, এরপরে থুতু কিছু রাখবেন, ওই থুতুটা এটার উপর একটা প্লেট নেবেন, মানে সাদা একটা প্লেট, এটা নেবেন, থুতুটা মানে ফেলবেন, ফেলে দেখবেন যে কী কালার আসছে, দেখতে পারবেন এটা চেঞ্জ হয়েছে, মানে যে এখন হলুদ আছে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যদি ব্লু হয়ে যায় ভেরি গুড, আপনার বডি ঠিক আছে। এটি এই হচ্ছে সালিভাটা আপনার এইভাবে টেস্ট করতে হবে। পেশাবটা কীভাবে টেস্ট করব, সকালে ঘুম থেকে উঠে ফার্স্ট পেশাব যেটা আমি করব, সেই ডাইরেক্ট পেশাব মানে পেশাবটা, এই পেশাবের মধ্যে আপনার কাগজটা জাস্ট একটু রাখবেন, এটি মানে আপনার পেশাব করেন কাগজটা আপনার ছিঁড়া, মানে দেখবেন যে আপনার কী কালার আসছে। আমি সবসময় রিকমেন্ড করি সকালের পেশাব, মানে এমটি স্টোমাকের যে পেশাবটা সেইটা আপনাকে চেক করতে হবে এটার মাধ্যমে। এরপর আপনি কম্পেয়ার করবেন, এখানে সব কিছু দেওয়া আছে, ভ্যালু দেওয়া আছে, আপনি কম্পেয়ার করবেন যে আপনার পিএইচ কত। এইভাবে আপনারা বডির পিএইচ আপনাকে দেখ
মাপতে হবে। যদি দেখেন যে নর্মাল পিএইচ আপনার আছে, সালিভার পিএইচটা আপনার সেভেনের উপর, ওকে, যদি সেভেনের নিচে নেমে যায় আপনাকে জানেন কী করতে হবে, আপনাকে অ্যালকালাইন খাবার খেতে হবে, অ্যালকালাইন ওয়াটার পান করতে হবে, ব্রিথিং এক্সারসাইজ করতে হবে, বেকিং সোডা ইউজ করতে হবে। যদি আপনি দেখেন পেশাবের এটা আপনার 6.5 নিচে নেমে গেছে, ই হয়ে গেছে, তখন আপনাকে ই করতে হবে। তো দুইটা টেস্টের অ্যাভারেজ আমি মনে করি যে সালিবা এবং ই আপনার 7-এর মধ্যে থাকা উচিত, মানে 6.8, 6.9 বা 7 এরকম একটা রেশিও থাকে অ্যাভারেজ, ভেরি গুড। আপনার বডি অ্যালকালাইন স্টেজে আছে, আপনার অ্যাকচুয়ালি আপনি সুস্থ। এটা কিন্তু আমি মনে করি যদি হেলথ প্রবলেম আছে চেক করে দেখেন যে আপনাদের অ্যাভারেজ 7-এর নিচে চলে আসবে। এটি এ মানে কি আপনাকে ওগুলা ফলো করতে বডিকে অ্যালকালাইন স্টেজে আনতে হবে। তা আজকে এখানে শেষ করলাম, নেক্সট ভিডিওটা হবে অলরেডি বিভিন্ন হেলথ প্রবলেমে কীভাবে বেকিং সোডা ইউজ করবেন, সেই ভিডিওগুলো নেক্সটে আসবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।